हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। बंधुरा आज के अलकेम कम्पानी ऑनडेम शरीर बारे समस्त किस डिटेल जानकारी देव। एर मैन मलिक्यूल्स की कौन मलिक्यूल्स दिए एर मध्य मिक्स करा आछे, कौन काजे साधारण व्यवहार करा थे, एर साइड इफेक्टगुली की और एर डोजेस समस्त किस विस्तारित भावे आमी बंधुरा এই ভিডিওতে কভার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, অ্যালকেম কোম্পানির 30 ml একটি সিরাপ যার দাম প্রায় বন্ধুরা 41 টাকার মধ্যে। এর মধ্যে যে প্রধান ইনগ্রিডিয়েন্টসটা আছে, প্রধান যে মলিকাসটা আছে, সেটা হচ্ছে অন্ডেন সেট্রন। অন্ডেন সেট্রনস প্রতি 5 ml 2 mg-তে আছে। প্রতি 5 ml সিরাপে এটি 2 mg-তে অন্ডেন সেট্রন বন্ধুরা অ্যাভেলেবল পাবেন। এটি যে সমস্ত কাজে ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা থাকে, যদি বাচ্চাদের বমিটিং হয়, বমি বমি ভাব ফিল হয়, নৌজিয়া ফিল হয়, বমি হয়ে যায়, পেট চাপ ধরে পেট ভুটভুট করে, কোনো কিছু খেলে পেটের মধ্যে সহ্য হয় না, তার সাথে সাথে বমি বের হয়ে যায়, গ্যাসের কারণে ইনডাইজেশনসের কারণে যদি কারো কোনো বাচ্চার বমি হয়, সে সমস্ত ক্ষেত্রে এক কথায় মেন যে মুখ্য কাজ সেটা হচ্ছে নোজিয়া এবং ভমিটিং, বমি বমি ভাব এবং বমি। এই অন্ডেন সেট্রনের কম্পোজিশনের মার্কেটে বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ডস নামে আপনারা আলাদা আলাদা ওষুধ পেয়ে যাবেন, কিন্তু মেন যে মলিকুল সবার হচ্ছে অন্ডেন সেট্রন। এর সবার কাজ, সবার ডোজ, সবার সাইড ইফেক্ট সমস্ত কিছু সেম বন্ধুরা। এর যে সমস্ত কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় সেটা হচ্ছে কনস্টিপেশনস, ডায়রিয়া, ফাটিক, দুর্বলতা এবং হ্যাডেক, হালকা মাথা ব্যথা হতে পারে। এই সমস্ত সাইড ইফেক্টগুলো টেম্পোরারি, তবু আপনারা যদি কোনো ধরনের কোনো সিভিয়ার কোনো সাইড ইফেক্ট দেখা মেলে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করবেন। এবং যেহেতু এটা ছোটো বাচ্চাদের সাসপেনশন সিরাপ, উইদাউট ডাক্তার প্রেসক্রিপশনে, চাইল্ড স্পেশালিস্ট ছাড়া, উইদাউট ডাক্তার প্রেসক্রিপশনে আপনারা কোনো ধরনের কোনো ওষুধ ব্যবহার করবেন না। কারণ অ্যালোপ্যাথিক ওষুধের ডোজ তার বডি ওয়েট, ইমিউন সিস্টেম ক্যাপাসিটি, শরীরের ওজন সমস্ত কিছুর উপরে নির্ধারণ করা হয়ে থাকে। সেই জন্য আপনারা যে কোনো ধরনের ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা হবে। এখন যদি আমি এর ডোজেসের কথা শেয়ার করি, ডোজটা আপনাদের ডাক্তারে বলে থাকবে, আমি যে সমস্ত ডোজ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ডাক্তাররা, সেই সমস্ত ডোজের কথা আমি এখন আপনাদের বলবো। এটি যে পরিমাণে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে 0.15 mg, 0.15 mg করে ব্যবহার করতে পারেন প্রতি কেজি প্রতি ডোজ। ওজন হিসাবে প্রতি কেজিতে 0.15 mg করে আপনারা ব্যবহার করতে পারেন এবং বাচ্চার যত কেজি ওজন হবে তার সাথে মাল্টিপ্লাই করে দিয়ে যত পোটেন্সি দাঁড়াচ্ছে সেই পোটেন্সি আপনাদের এটা নির্ধারণ করতে হবে। এবং এটি এভরি 4-6 hours, প্রতি 4-6 ঘন্টা পরপর আপনারা এটা রিপিট করতে পারেন। আমি আবারও বলছি, 0.15 mg প্রতি কেজি পার ডোজ এবং এভরি 4-6 hours, 4-6 ঘন্টা পরপর আপনারা এটা রিপিট করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও ছিল এতটুকুই। আমি সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।